ইসরায়েল যেমন করে ফিলিস্তিনকে ঘেরাও করেছে তোমরা আমরাও যদি তেমন বেষ্টনীর ভেতরে উপরে যাই কখনো যদি শুধু মামুন হকের জেল না অথবা কয়েকজন আলেমের জেল না যদি এই জমিনের সব মুসলমানকে ফিলিস্তিনের মুসলমানের মতো রক্ত দিতেও হয় তাও কাফেরের সাথে শক্ত থাকতে হবে জালিমের সাথে দুর্বল নয় কুফরী শক্তির সাথে দুর্বল নয় শক্তিশালী অবস্থানে থাকতে হবে কারণ হলো শক্তিশালী অবস্থানে থাকার পরে ইমানদারের শক্ত অবস্থানের কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে বিজয় দান করবেন সংখ্যার কারণে বিজয় হবে না অস্ত্রের কারণে বিজয় হবে না ইমানি অবস্থানের কারণে আল্লাহ বিজয় দিবেন হয়তো বিজয় দিবেন তখন হবে গাজী ফাতিহিনের দপ্তরে নাম আর যদি শহীদ হয়ে যায় তাহলে এটা বিনা হিসাব জান্নাতে যাওয়ার আরেকটা মনসাব মসনদ যারা শহীদ হয়ে যাবে তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে আলী জৌফি খালি আমার জবানের একটা উঁচু সরগোল আছে কিন্তু আমার ভেতর তো খালি কিছু দেওয়ার মতো আপনাদেরকে গভীর রাত্রিতে দেওয়ার মতো কিছু নাই শুধুমাত্র আল আমর ফাওকাল আদাব মুরব্বীদের নির্দেশে সবার শেষে বসে গেছি কিছু কথা মুরব্বীদের জবান নকল করে আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি খুব সংক্ষেপে কারণ আমারও মাঝরাতের গাড়ির টিকিট কাটার খুব বেশি বলতে পারবো এমন কোনো সময়ও আমার হাতে নাই তবে কিছু কথা বুজুর্গদের কথা আপনাদের কানে তাকরার করে পৌঁছে দেওয়ার ইরাদায় মশহুর আয়াত মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে দুই চারটা কথা আপনাদের সামনে বলবার ইরাদা আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন আমিন মহতরম হাজিরিন কিছু কিছু মানসাব এমন আছে কিছু কিছু মাসনাদ এমন আছে যে মাসনাদগুলোর পুনরাবৃত্তি এই পৃথিবীতে আর হবে না এরাও বিনা হিসাব জান্নাতি মাসনাদের অধিষ্ঠিত ভাগ্যবান মানুষ যারা পৃথিবীতে এসেছিলেন তাদের আগমনের পুনরাবৃত্তি আর হবে না তবে কিছু কিছু মানসাব কিছু কিছু মাসনাদ এমন আছে যেই মাসনাদগুলোর পুনরাবৃত্তি ঘটবে ওই মসনদে ওই মনসাবে যদি কেউ নিজেকে পৌঁছাইতে পারে তাহলে সে বিনা হিসাব আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে কিছু কিছু মসনদ এমন আছে যেমন কিছু কিছু মনসাব মসনদ যেগুলোর কোনো পুনরাবৃত্তি নাই লাসানি তাকরার নাই পুনরায় আর কখনো এই পৃথিবীতে ওই মনসাব মসনদগুলোর আগমন ঘটবে না তার ভেতরে একটা মনসাব হলো মাকামে নবুয়ত মাকামে নবুয়তের মসনদে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কাউকে আর বসার সুযোগ দেয়া হবে না কারণ এই মনসাবের শেষ যিনি খাতামুন নবিয়্যিন পয়গম্বর যিনি তিনি পৃথিবীতে আসার মাধ্যমে এই মনসাবের ইতি ঘটেছে এই মসনদে নতুন করে কারোর যাওয়ার কোনো সুযোগ নাই সঙ্গত কারণে কেউ যদি দুনিয়ার মাটিতে নবুয়তের দাওয়া করে তাহলে সে কাজ্জাব সে দাজ্জাল সে কাফের ঠিক কিনা আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা জোরে বলেন এই জিনিসটা আপনারা তোলাবারা অথবা ওলামাদের সান্নিধ্যে যারা আসে তারা জানলেও আশ্চর্য বিষয় হলো আমাদের দেশের মুসলমানরাই অনেকে এটা জানে না এই বিষয়টাই জানে না যে নবুয়তের মসনদের পুনরাবৃত্তি আর পৃথিবীতে হবে না এই কথাটাই জানে না আমাকে বহু জিজ্ঞাসাবাদ তো আমাদেরকে হয় তো জিজ্ঞাসাবাদের আমল যখন চলেছে তখন আমাকে বড় এক পুলিশ অফিসার তিনি আমাকে জিজ্ঞেস করেছে হুজুর কাদিয়ানীদের বিরুদ্ধে যে আপনারা মাঠে ময়দানে এত কথা বলেন আর আমাগোরে কি কি করতে কন কি কন সব কিছু বুঝিও না হুজুর কাদিয়ানীরা কি আসলে কাফের মানে সে কিন্তু দেশের একজন সুশিক্ষিত পুলিশ অফিসার শুধু পুলিশ অফিসার না সে বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডাররা হলো বাংলাদেশ সরকারের সবচেয়ে শিক্ষিত দল কাফেলা যারা সরকারি চাকরি পাওয়ার উপযুক্ত এই রকম একজন শিক্ষিত লোকের মুখ দিয়ে একটা জঘন্য মূর্খ লোকের কথা উচ্চারিত হইল আমার কানে বাজে এখনো
আর তার চেহারাটা আমার সামনে ভাইসে ওঠে আমার তখন মনটা কয় যে এই 90 ভাগ মুসলমানের মাটিতে এত বড় চেয়ারে যে তোমাকে কোন বুকায় বসালো যে কাদিয়ানি কাফের এটাও তুমি জানো কারণ এই পৃথিবীতে নতুন করে এই মনসাব আর এই মসজিদের পুনরাবৃত্তি ঘটবে না সঙ্গত কারণে কিয়ামত পর্যন্ত যারাই নবুয়তের দাবিদার হবে অথবা ভণ্ড নবীর সমর্থক সহযোগী এবং চুপ থেকেও তাদের সাহায্যকারী যারা হবে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না ওরাও কাফের ভণ্ড নবীকে কাফের যে বলবে না সেও আশ্চর্য বিষয় হলো নতুন প্রজন্ম আমাদের দেশে যা আসছে 90 ভাগ মুসলমানের মাটিতে 70 80 ভাগ নতুন প্রজন্ম যারা আসছে এদের অনেকেই এগুলো জানে না সঙ্গত কারণে এরা স্কুলে গিয়ে খ্রিস্টান হয়ে যায় কলেজের বারান্দায় যখন যায় খ্রিস্টান হয়ে যায় কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এই মনসাব মসনদগুলোর পরিচয় দেওয়া তো দূরের কথা এই মনসাব মসনদের আওয়াজ বন্ধ করার জন্যই দুই চারজন বোরকাওয়ালা ইউনিভার্সিটিতে প্রবেশ করলো তার বোরকা টেনে খুলে ফেলা হয় যেন ধর্মের পরিচয় সুস্পষ্ট কারোর কাছে কখনো না হয় সঙ্গত কারণে এই বিষয়গুলো জপমালার মতো তাসবীর মতো জপে জপে আমাদের মুসলিম মিল্লাতের মুসলমানদেরকে এগুলো শেখানো দরকার কারণ একাডেমিক ভাবে এই মনসাব মসনদের পরিচয় দেওয়া সম্ভব না কারণ ধর্মীয় শিক্ষা এখন ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত হয়েছে এটা ঐচ্ছিক শিক্ষা এটাকে বাধ্যতামূলক নয় এ কেউ যদি শিখে ধর্ম তাহলে ধন্যবাদ না শিখলে তাও ধন্যবাদ এটা সরকারি আয়োজন হলো ঐচ্ছিক শিক্ষা সঙ্গত কারণে আমার দেশের মুসলমানদের ইসলামের যথেষ্ট যতটুকু জ্ঞান দিয়ে ঈমান রক্ষা হয় অতটুকু আকীদাগত ইলম আমাদের প্রজন্মের নাই আমরা উলামায়ে কেরাম যারা মাঝে ময়দানে কথা বলি অথবা এই দেশের মিল্লাতের যারা কথা বলে মামুনুল হক থেকে শুরু করে পিচ্চি রফিক পর্যন্ত যা আছে এরা সব এই মনসাবগুলোকে জাতির কাছে খুলে দেয় এ কারণে যারা এদেশে কাদিয়ানির দালাল কাদিয়ানির দোসর তারা এদের জবান খুলে থাকে তা চায় না কাদিয়ানি কাফের আমি মাহফিলে মাহফিলে গেলে বলি কাদিয়ানি যে কাফের এটা মুসলমানের মাটিতে একাডেমিক ভাবে আইনি ভাবে শিখায়া তুমি জাতিকে খতমে নবুয়ত শিখাইতে পারবে না এটা যদি সহজে শিখাইতে চাও তাইলে তোমরা কাদিয়ানি কাফের এই স্লোগানটাকে একটা প্রতিষ্ঠান বানায় ফেলো স্লোগানকে একটি প্রতিষ্ঠান বানাও সঙ্গত কারণে আমি দাওয়াত দিয়ে থাকি যে ঘরে তকবীর দাও কাদিয়ানি কাফের রাস্তায় তকবীর দাও কাদিয়ানি কাফের কাদিয়ানি অফিসের সামনে দাঁড়ায় তকবীর দিবি কাদিয়ানি কাফের এই কাদিয়ানি অফিস ছিল তো ছাত্ররা কাদিয়ানি অফিসে দুই বলে কেন তা জানো হ্যাঁ কি জন্য কয় আপনি কোন আমার দিয়ে বলাই আমার উস্তাদ বলছে কাদিয়ানি অফিসে দুই বলে কেন না 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 দুই বলে এই কারণে যে এখানে দুই কাম একসাথে করে আর এমন জঘন্য দুই কামের অপারক জায়গায় এই অপারক মানুষ যেটা নিজের দাবিকে ন্যূনতম জাতি মুসলিম বিশ্বের কাছে খাওয়াইতে পারে না এই অপরাধটা একেবারে অপরাধ জায়গায় যে মারা গেছে এ কারণে এদের দুই অমলে কাদিয়ানি অফিস বলে কারণ হয়েছে মানুষ তো এখানে দুই কাম করে আমরাও যখন হিন্দুখানায় পড়েছি তখন কখনো এক আঙ্গুল উঠাইছি কখনো দুই আঙ্গুল উঠাইছি এক আঙ্গুল মানে হলে এক কাম করতে যায় আর দুই আঙ্গুল মানে হলো হুজুর দুই কাম করতে যাই টাইম বেশি লাগে তার মানে হলো ওই জায়গায় গেলে এক কাম করার কায়দা নাই এক কাম করার কায়দা নাই যদি একটা করতে যায় তাই আরেকটা অটোমেটিক হয়ে যায় এমন কি এই কাম এই
একরাম করার ক্ষমতাটা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মরল যে নিজেকে দাবি করে সেও মাত্র নিজে এই একরাম করতে পারবে এতটা আজিজির জায়গা হলো ওই জায়গাটা ওই জায়গার ভিতরে এরকম আজিজ একটা লোক নিকৃষ্ট আজিজকে আল্লাহ তাআলা ওই জায়গায় নিয়ে আসছে এই কারণে এইটাকে বলে কাদিয়ানি অফিস আমি একজনকে শিখিয়ে দিছিলাম মিনায় অনেক বড় লাইন হয় বাথরুমে এই কাদিয়ানি অফিসের সামনে এত বড় লাইন করে কারণ এখানে তো বাথরুম কম লোক বেশি তা আমি একটারে খোঁজা মারছি আমার সাথে আমি বললাম যে এখানে কিছু মিছিল করছ না আল্লাহ খুশি হবে একটা মিছিল করলে সেটা হলো কাফের কাফের অন্য নবী কাফের কাদিয়ানি কাফের বলব বাঙালিরা এখানে ওই স্লোগানটা শুনো সবাই তো কাদিয়ানি অফিসের সামনে দাঁড়ায় আছে তো এখানে বল যে কাদিয়ানি কাফের হায় হায় এই কাদিয়ানি কাফের স্লোগান একদম দিতে পারে অনেকেই বলা শোনা করছে এই স্লোগান এখানে কেন আসলো বলছে যে হুজুর কয়েছে দিয়ে দিয়েছে তাহলে বললাম দেখো এটা কাদিয়ানি অফিসের বিশাল সিরিয়াল এরকম সিরিয়াল অন্য কোথাও পাওয়া যায় না এ কারণে কাদিয়ানি যে কাফের আরাফার মাঠেও তোমাদের সবাইকে নিয়ে কাফন করা মানুষ নিয়ে একবার বলে গেলাম আর কি এটাও যদি আল্লাহ কবুল করে তাইলেও তো আরাফার হাজিরা কবুল হইতে পারে তা আমি যেটা বলতেছিলাম কিছু কিছু মনসাব কিছু কিছু মসনদে বলেছে যে মসনদ মনসাব যে মসনদ গুলোর পুনরাবৃত্তি পৃথিবীর মাটির উপরে আর হবে না ওই সকল মনসাব ওই সকল মসনদের ভেতরে একটা মসনদ হলো মনসাবে নবুয়াত নবুয়াতের মসনদে পৃথিবীর মাটির উপরে কিয়ামত পর্যন্ত আর কেউ যেতে পারবে না ঘোষণাটা কার আরো জোরে জবান খুলে আওয়াজ করে মুমিনের আওয়াজে আল্লাহর পছন্দের নাম উচ্চারণ করে বলুন ঘোষণাটা কার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহর রাসূলকে খাতামুন নাবিয়্যিন বলেছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নিজে বলেন যে আমার বন্ধু শেষ নবী এটা তার পরিচয় আল্লাহর রাসূল তাফসিরুল কুরআন বিল হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করেছেন আনাল আতিব আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর নবী নাই আমার পরে আর কোন নবীর জরুরত নাই কিয়ামত পর্যন্ত আমার নবুয়ত চলবে এমন কি আল্লাহর রাসূল আরো সুস্পষ্ট করে বলে গেছেন যে আমার পরে ঈসা নবী জমিনে আসবে তিনিও আমার নবুয়ত মেনে চলবে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লিখেছেন খাতমে নবুয়তের উপরে দিক বিজয়ী কাল জয়ী দুটি গুরুত্বপূর্ণ কিতাব তিনি রচনা করেছেন তার ভেতরে তিনি বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম 45 বছর এই পৃথিবীতে হায়াত পাবে নুজুলে ঈসা হবে এরপরে দুনিয়াতে করবে কিয়ামতে তিনি 45 বছর অবস্থান করবেন দুটি বিবাহ করবেন সাতটা সন্তান হবে ওনার দুইজন বিবি সাতটা সন্তানের কালিমাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও নবীজির পাশে উম্মত হিসেবে হুজরায় আয়েশায় তিনি দাফন হইবেন এই যে আকীদাগুলো আছে এই আকীদাগুলো আমাদের মুসলিম সন্তানরা জানে না বিধায় কলেজে যখন তাদের কাছে খ্রিস্টানদের কিতাব তুলে দেয় ফ্রিতে ওরা পড়ে খ্রিস্টান হয়ে যায় মনে মনে ভাবে ঈসা নবীর নবী মানলে অসুবিধা কি হ্যাঁ ঈসা নবীকে তো আমরাও রাসূল মানি জলিলুল কদর পয়গম্বর হিসেবে মানি কিন্তু আমাদের নবীর পরে কারোর নবুয়ত সচল নয় নবী তো মানা যায় কিন্তু নবুয়ত মানা যায় না কিয়ামত পর্যন্ত মানসাবে নবুয়তে নতুন করে কেউ আসবে না শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে
নবীর নবুয়ত শিখাইতে বুঝাইতে নবীর মুজিজা নবীর রেখে যাওয়া ইলমের আমানত আল্লাহ তাআলা জমিনে কিয়ামত পর্যন্ত রাখবে এ কারণে পৃথিবীর সব বিজ্ঞান আর সব শিক্ষা যখন সফটওয়্যারের ভিতরে ঢুকতেছে ডাক্তারি ডাক্তারি ঢুকতেছে সফটওয়্যারের ভিতরে গুগলের ভিতরে গুগল যদি নষ্ট হয় সব রাতখানা রোগী হয়ে যাবে যত শিক্ষিত আছে কিন্তু এই সময়ও নবীর রেখে যাওয়া ইলমি মুজিজার আমানত আল্লাহর রাসূলের রেখে যাওয়া ইলম ছোট ছোট বাচ্চাদের সিনার ভিতরে ঢুকতেছে কিছুদিন আগে আমি একটা মাদ্রাসায় চাকরি দিতে গেছি একটা ছেলেকে আনছে ওর বয়স হবে 7 বছর বলে 7 বছরের একটা বাচ্চা আমার সামনে যখন দাঁড়াইছে তো আমি পাগড়িটা ধরছি যে ওর পাগড়িটা পেঁচাবো ওর দিকে তাকায় আমি হতবাক হয়ে গেছি কিন্তু আশ্চর্য বিষয় হলো আমার যেরকম সর্দি লাগছে ওরও সর্দি লাগছে ওর দুলা নাক দিয়ে মেহমান খালি মুখি মারতেছে তো আমি পাগড়ি পেঁচানো বাদ দিয়ে ওকে বললাম এটা বেরিয়েছে কিরম দেখা যায় এইটা বল ইশারা দিতে পারি ও কল্লুটা কি নিজের হাতটা এমনি করে নিয়ে একটা টান মারলাম এক টানে ওর গায়ের জামা হাত সব মাখাইল আমিও তো হাইসা দিছি সবাই হাইসা দিছে যা আছে সবাই হেসে দিছে আমি সকলকে বললাম হাসা হাসি বাদ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার কারণ হলো দেখছেন যেই বাচ্চাটা নাকের পানি কেমনে পরিষ্কার করতে হবে এইটা বুঝে না কিন্তু আল্লাহ তাআলা তার নবীর হাতে নবুয়ত রক্ষা করার জন্য 7 বছরের এই বাচ্চার হৃদয়ের ভেতরে লৌহে মাহফুজের নকশায়কে 30 পারা কোরআন কাটকে দিয়েছেন নবীর ইলমি মুজিজা ইলম হলো আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ মুজিজা এটা উম্মতের সিনায় সিনায় এটার হিফাজত হবে আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত মানসাবে নবুয়তে কাউকে অধিষ্ঠিত করা হবে না এই পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না এই পৃথিবীতে যেমন নবীর আগমন ঘটবে না তেমন এই পৃথিবীতে সাহাবীর আগমন ঘটবে না এই পৃথিবীতে আর সাহাবী হবে না যত বড় ওলি বুজুর্গ কেউ হোক তাকে সাহাবী বলা যাবে না বা সাহাবীদের মাকাম পর্যন্ত মাকামে সাহাবিয়তে কেউ যেতে পারবে না দুনিয়ার সব ওলি বুজুর্গ এক জায়গায় পড়লেও আল্লাহর রাসূলকে এক নজর দেখছেন এমন একজন আদনা আছে আদনা সাহাবী এই সাহাবীর সমান সারা পৃথিবীর ওলি বুজুর্গ এক জায়গায় করলে হবে না এই কারণে আহলুস সুন্নাত ওয়াল জামার আকীদা হলো সাহাবায়ে কেরামের ব্যাপারে বড় সতর্ক অবস্থানে থাকতে হবে নবীদের ব্যাপারে যেমন সতর্ক অবস্থান সাহাবীদের ব্যাপারেও সতর্ক অবস্থান কেউ যদি মাকামে সাহাবিয়াতের উপরে আক্রমণকারী হয় তার ঈমানের খতরা হয় সে আহলুস সুন্নাত থেকে ধিক্কৃত বহিষ্কৃত হয় এ কারণে যারা সাহাবী সমালোচক তাদের সাথে উলামায়ে দেওবন্দের সম্পর্ক নাই উলামায়ে দেওবন্দের কেউ যদি সাহাবীদের দিকে কথোপকথনের বেলায় যদি মাকামে সাহাবিয়াতে আক্রমণ হয় এমন শব্দ যদি কেউ উচ্চারণ করে ফেলে তাহলে প্রকাশ্যে জনতার সামনে তাকে তওবার আহ্বান করা হবে কারণ মাকামে সাহাবিয়ত পুনরাবৃত্তি ঘটানোর মতো মসনদ নয় এই পৃথিবীতে সাহাবিয়তের মসনদ আর কোনোদিন আসবে না আল্লাহর রাসূলকে দেখে সাহাবীরা যে মর্যাদায় গেছে ওই মর্যাদায় আর কেউ যেতে পারবে না সাহাবীদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা বান্দাদের জন্য জমিনের মানুষদের জন্য মডেল বানাইছেন আমিনু কামা আমানান নাস ওই সাহাবীরা যেমন ঈমানদার কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষগুলোর ঈমান হবে সাহাবীদের মতন যদি সাহাবীদের মতন নকল করে কেউ ঈমানদারি লালন করতে পারে সাহাবী হবে না কিন্তু
সে সাধনা করলে সিদ্দিক হয়ে যাবে সাহাবী হবে না কিন্তু সাধনা করলে পরে শহীদ হয়ে যাবে সাহাবী হবে না কিন্তু সাহাবীদের মতন সাধক হলে সালেহীন বান্দার দপ্তরে নাম চলে যাবে সাহাবীদের অনুকরণ করা যাবে এই কারণে সাহাবীদের অনুকরণকারী জামাতের নাম হলো দেওবন্দি জামাত কারণ দেওবন্দিদের ভেতরে ওই গুণগুলো আছে যে সকল গুণ সাহাবীদের ভেতরে ছিল আল্লাহ তাআলা সাহাবীদের গুণ বর্ণনা করেছেন আশিদ্দা ও আলাল কুফফা দেওবন্দিরাও আশিদ্দা ও আলাল কুফফা কাফেরের সাথে কখনো কাফেরের সাথে কখনো নরমি নয় কাফের হতে পারে নমরুদের মতো পরাশক্তি হতে পারে সত্তাদের মতো শক্তি হতে পারে তারা তাৎকালের সমপরিমাণ শক্তি কোন সাধক যদি হয় যে কোন কাফের সে দাজ্জালের শক্তি অর্জন করে ফেলেছে তারপরও তার সাথে কোনো আপোষ নাই কোনো আপোষ নাই না আমেরিকার সাথে আপোষ আছে না ইন্ডিয়ার সাথে আপোষ আছে না পৃথিবীর কোন মাটির কোন কুফরি শক্তির সাথে মুসলমানের আপোষ আছে মুসলমানরা কাফেরদের বেলায় শক্ত এই কারণে ইহুদিদের সাথে মুসলমানরা শক্ত ইহুদিরা মুসলমানদের দুশমন তাদের বেলায় সকল মুসলমানরা শক্ত সর্বোচ্চ শক্ত যে দুনিয়ার সব কুফরি শক্তির সাথে মোকাবেলা করতে যদি জীবন দিতে হয় তাহলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জীবন দেওয়ার জন্য তৈয়ার থাকতে ইসরায়েল যেমন করে ফিলিস্তিনকে ঘেরাও করেছে তোমরা আমরাও যদি তেমন বেষ্টনীর ভেতরে উপরে যাই কখনো যদি শুধু মামুনুল হকের জেল না অথবা কয়েকজন আলেমের জেল না যদি এ জমিনের সব মুসলমানকে ফিলিস্তিনের মুসলমানের মতো রক্ত দিতেও হয় তাও কাফিরের সাথে শক্ত থাকতে হবে জালেমের সাথে দুর্বল নয় কুফরি শক্তির সাথে দুর্বল নয় শক্তিশালী অবস্থানে থাকতে হবে কারণ হলো শক্তিশালী অবস্থানে থাকার পরে ইমানদারের শক্ত অবস্থানের কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে বিজয় দান করবেন সংখ্যার কারণে বিজয় হবে না অস্ত্রের কারণে বিজয় হবে না ইমানি অবস্থানের কারণে আল্লাহ বিজয় দিবেন হয়তো বিজয় দিবেন তখন হবে গাজী ফাতিহিনের দপ্তরে নাম আর যদি শহীদ হয়ে যায় তাহলে এটা বিনা হিসাব জান্নাতে যাওয়ার আরেকটা মনসাব মসনদ যারা শহীদ হয়ে যাবে তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে এ কারণে মুসলমানরা শহীদ হওয়ার জন্য তৈয়ার থাকে নবীদের থেকে শুরু করে ওলিরা সবাই শহীদ হওয়ার তৈয়ারি রাখে কেন শহীদ হওয়ার তৈয়ারি এজন্য রাখে মনসাবে শাহাদাতটা এমন একটা মনসাব মসনদ এই মসনদে কোনোভাবে জায়গা নিয়ে নিলে বিনা হিসাব জান্নাতে চলে যাওয়া আল্লাহু আকবার কাবীরা সঙ্গত কারণে শাহাদাতের তৈয়ারি রাখতে হবে এই বাংলার মাটিতেও কাদিয়ানিয়াত নাসরানিয়াত ইহুদিয়াত এবং মুরতাদ নাস্তিকদের মোকাবেলার জন্য তোমারও শহীদ হওয়া লাগতে পারে ফিলিস্তিনিদের মতো তখন তুমি প্রয়োজনে জীবন দিবে রক্ত দিবে মনসাবে শাহাদত গ্রহণ করে নিবে নেফাকাতের মসনাদকে নিমন্ত্রণ জানাইবা না পারবা তো ইনশাআল্লাহ এই দেশের একটা কথা মনে রাখতে হবে তালেবান ইলমে নবুয়াত অথবা ঈমানদারের জামাতেরা মনে রাখতে হবে এদেশের আলেমদেরকে যদি আবার সবগুলোর জেলখানায় নেওয়া হয় তারপরও বাতিলের সাথে কোনো আপোষ ছিল না এখনো নাই সামনেও রাখা যাবে না থাকবে না থাকবে না থাকবে না মামুনুল হক শুধু নয় এদেশের আলেমে দিন হাফিজ কোরআনদেরকে যদি ইংলাস বেনিয়াদের মতো জুলুম করতে করতে গাছে গাছে রশিতে রশিতেও লটকায় দেয় তারপরেও শহীদ হওয়া যাবে বাতিল কুফরি শক্তির কাছে প্রতারিত করা যাবে না
নির্বাচিত মসজিদ এই সকল মসজিদে যদি যাওয়া যায় তাহলে বিনা হিসাব জান্নাতে যাওয়া যায় শহীদি মসজিদটা সবচেয়ে আসান মসজিদ অল্প আমল করেও কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে বিনা হিসাব জান্নাতে চলে যায় এমন শহীদের বর্ণনা আল্লাহর রাসূল দিয়েছেন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই কিন্তু বিনা হিসাব জান্নাতে চলে গেছে মানসাবে শাহাদাতে নিজেকে নিতে পেরেছে সুতরাং আমার প্রিয় ভাইরা শহীদ হওয়ার প্রস্তুতি আমাদের সকলের মৌত পর্যন্ত থাকবে একবার শহীদ হওয়ার প্রস্তুতি না নবীর সুন্নত দোয়া করতে হবে আল্লাহ যদি এমন হইতো যে আবার আমারে শহীদ করতে সুন্না উহিয়া সুন্না উক্তাল বারবার শহীদ হইতে চাই আমি এই দোয়া করতে হবে ইনশাআল্লাহ তৈয়ারি থাকবে তো ইনশাআল্লাহ থাকবে তো ইনশাআল্লাহ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি বলতেন আল্লামা জুনায়েদ বাবুনগরী বলতেন হে তালবে ইলমরা কাপড়ের টুপি খুলে সব সময় লোহার টুপি মাথায় দেওয়ার মতো নিয়ত সব সময় রাখবে প্রয়োজন পড়লে কাপড়ের টুপি খুলবে প্রয়োজন পড়লে লোহার টুপি মাথায় দিবি ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে এটাই হবে তালেবান ইলমে নবুওয়াত তোমাদের মনসব প্রশ্ন হ্যাঁ শহীদ তো আর যখন তখন হওয়া যায় না এটা দোয়া করে কবুল করাইতে হয় যুদ্ধের ময়দানে যাও শহীদ হওয়া যায় না খালিদ বিন ওয়ালিদ হইতে পারে নাই আবার দোয়া করে কবুল করাইলে ইমামতের মুসল্লায় নামাজে দাঁড়িয়ে উমরের মতো নসিবে হয়ে যায় তবে আরেকটা মনসাব হলো ওয়ালায়েতের মনসাব মসনদ যেটা হার হার মুসলমান মুমিনকে অর্জন করে আল্লাহ তাআলা নিশ্চিন্ত হতে নির্দেশ করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালায়েতের মসনদে যারা যাবে তাদের ভয় নাই তাদের চিন্তা নাই কেউ যদি ওয়ালি হতে চায় ইবাদত বন্দিগি বিহীন ওয়ালি হওয়া যায় না জিন্দেগিটাকে বন্দিগি বানায়া তারপরে ওয়ালি হতে হয় এর জন্য ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করতে হয় পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করে কেউ ওয়ালি হতে পারে না উদখুলু ফিস সিলমি কাফ সুতরাং ইসলাম ছাড়া ওয়ালির দরবার হয় না শয়তানি দিয়া ওয়ালির দরবার বানানো যায় না ইসলামের পূর্ণ অনুসরণ দিয়ে ওয়ালায়াতের দরবার কায়েম করতে হয় নিজেকে ওলির মসনদে নিতে হয় ঢোল তবলা দিয়ে ওলি হওয়া যায় না ওলি হইতে সুন্নত লাগে আমল লাগে সঙ্গত কারণে ওয়ালায়াতের মসনদ রক্ষার্থে জাতিকে আমল শিখানো দরকার ঈমান শিখানো দরকার দাওয়াত ও তাবলীগকে জিন্দা করা দরকার আর এদেশের মাদারিসগুলোকে নবীজির মুজিজা সংরক্ষণে ইলমি মার্কাজগুলোকে মৌত পর্যন্ত পাহারা দেওয়া দরকার কারণ এই মনসাবগুলো থাকবে যখন এই মসনদগুলো থাকবে উলামারা থাকবে তো এই মনসাবগুলো জারি থাকবে সুতরাং আমরা হকের পক্ষে মৌত পর্যন্ত আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবো আয় আল্লাহ আমরা উলামায়ে কেরামদের সাথে আছি আয় আল্লাহ আমরা মাদ্রাসার পক্ষে আছি আমরা দাওয়াত ও তাবলীগের পক্ষে আছি আমরা মজলুম আলেমদের পক্ষে আছি এই দেশে উলামায়ে কেরাম মজলুম আলেমদের পাশে আমরা মজবুত অবস্থানে দাঁড়িয়ে যেতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ এখনো যদি হাজারের মুহতামিম সাহেব অথবা আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামত বরকাতুহু আল্লামা সাজিদুর রহমান সহকারে যত আকাবির রাহাল এখন জীবিত রয়েছেন এরা যদি আমাদেরকে রাজপথে ডাক দেয় আমরা বেরিয়ে যেতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করো সরকারকে বলবো মুনাজাতের পূর্বে মামুনুল হককে মুক্তি করে দিন মুক্ত করে দিন মনির হোসেন কাসমিকে মুক্ত করে দিন যত জেল বন্দি আলেমরা রয়েছে তাদের মুক্ত করে দিন এ জাতি আপনাদের জন্য দোয়া করবে আর যদি উলামায়ে কেরামকে মুক্ত না করেন তাহলে আজ হোক কাল হোক আল্লাহর আদালতের বিচার আপনাদেরকে করতে বিচারের মুখোমুখি আপনাদেরকে দাঁড়াতে হবে এদেশের উলামায়ে কেরামের এত
একটি এই তিন দিন ব্যাপী মহাসম্মেলনের ভেতর থেকে আপনাদের কাছে আবেদন রইল আল্লাহ তাআলা এদেশের উলামায়ে কেরাম মজলুম আলেমদের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন আমিন বলুন সকলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন আমিন اللهم انت السلام منك السلام اليك ارجع السلام تبارك ربنا وتعاليت يا جل جلال والاكرام ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين عالمين شوستر ايجن تین دن بپی تفسير القرآن محفل يا الله مهرباني کرے اي محفل کے تمہیں قبول منظور کرے نو يا الله تین دن بپی اي محفل جرا شاہد جو کرے سے شو جو جا کرے سے جرا شامل جو ہے سے شکل کے قبول منظور کرے نو يا الله اي محفل يا الله সার্বিক সহযোগী উপস্থিতি যাদের মাধ্যমে হয়েছে يا الله সকলকে উত্তম জাযা উত্তম বদলা তুমি দান করো রব্বুল আলামিন বিশেষ করে এই সংস্থার সভাপতি থেকে শুরু করে সদস্য পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যারা এই মাহফিল করেছে সকলকে يا الله জাযায়ে খায়র তুমি দান করো যত উলামা মাশায়েখরা তাশরীফ এনেছেন يا الله সকলকে নেক হায়াত তুমি দান করো হাজার ইজাম ইয়ার সাদারাতে রব্বুল আলামিন সারা বাংলাদেশ বিপি দ্বীনি ফেজাকে আরো মজবুত মজবুত করো আরো শক্তিশালী করো রব্বুল আলামিন মুসলমানের মাটিতে মুসলমানদের জন্য মদদ পাঠাও ফিলিস্তিনের মুসলিমদের জন্য মদদ নুসরত পাঠায় দাও ইয়া আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দাও আল্লাহ মসজিদুল আকসাকে আজাদ করে দাও আল্লাহ আমরা যখন মসজিদে বসে আছি এখন ফিলিস্তিনের নারী ফিলিস্তিনের শিশুরা কবরের মাইয়িত হয়ে গুরুস্থানে লাশের মিছিল দিতেছে আল্লাহ কত মা সন্তানের লাশ করে করে বসে আছে কত বাবা সন্তানের লাশ নিয়ে গুরুস্থানে আছে রব্বুল আলামিন কত সন্তান পিতা মাতার কবরে এতিমের হাহাকার করতেছে হসপিটালে চিকিৎসাবিহীন মানবতার জীবন যাপন করছে রব্বুল আলামিন তাদের জন্য তুমি মদদ নুসরত পাঠায় দাও সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত দাও ইয়া আল্লাহ বাংলাদেশের জেলখানায় বন্দী আলেমদেরকে তুমি মুক্তি দান করো ইয়া আল্লাহ যারা মামলা মুকদ্দমায় জর্জরিত তাদেরকে ইয়া আল্লাহ তুমি রহম করুণা দয়া মায়া করো হার কিসমের ফিতনা ফাসাদ থেকে হিফাজত করো اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توسر علينا اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك اللهم انا نسالك دوام العافيه وتمام العافيه والشكر على العافيه يا الله رب العالمين কতকিছুই তো বলার আছে يا الله আমাদের যত আপনজন মাইয়িতরা কবরে আছে তাদের মাফ করে দাও যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দাও يا الله যারা দুয়ার আশা রাখে দুয়ার হক রাখে সকলার হকে তুমি দোয়া কবুল মঞ্জুর করে নাও يا الله আগামী বছরের তাফসীর মাহফিলের তারিখ ঘোষণা হয়ে গেছে রব্বুল আলামিন ধারাবাহিকভাবে তাফসীর মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও যত কল্যাণ যত মঙ্গল সব দান করো অকল্যাণ অমঙ্গল হইতে হিফাজত করো শেখুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি সহকারে জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি সহকারে যত আকাবির হযরতরা কবর জগতে ঘুমায় রয়েছে ইয়া আল্লাহ সকলের দরজাতকে তুমি বুলন্দ করো আল্লাহ রব্বুল আলামিন
গতকালকে পর্যন্ত যত মুরব্বিরা ইন্তেকাল করেছে সকলকে রফায়ে দরাজাত করো যে সকল মুরব্বিরা অসুস্থ তাদের সুস্থতা দান করো মুহিবুল্লাহ বাবুগরি দাওয়াত বরকাতুনকে নেক সুস্থ লম্বা হায়াত দান করো আল্লাহ আর যত মুরব্বিরা রয়েছে সকল মুরব্বিদেরকে নেক হায়াত দান করো আল্লাহ اللهم ارزقني بقضائك وبارك لي فيما قدر لي حتى لا احب تعجيل ما اخرت ولا تاخير ما عجلت اللهم احيني ما علمت الحياه خيرا لي وتوفني اذا علمت الوفاه خيرا لي ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين.